যে কোনো প্রশ্নের উত্তর পেতে হবে, প্রশ্ন যদি করে। কালকে আমাকে একজন ছেলে ফোন করেছিল যে বাঁকুড়ায় বাড়ি, বললে আমি বাজারে মাছ কিনতে গিয়েছিলাম, আমাকে একজন অমুসলিম হিন্দু ভাই বলল, তোমরা তো মরা গরুর মাংস খাও না, মরা ছাগলের মাংস খাও না, মরা জীবের মাংস খাও না, তাইলে মরা মাছের মাংস কি করে খাবে, মরা মাছ কি করে খাবে। সে বললে হুজুর উত্তরটা বলে দেন, এখানে একটা শিক্ষা নিয়ে যান, এই জন্যে মৌলভীদের জুতো সুজা করতে হবে, এই জন্যে উলামায়ে দ্বীন, ওই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা সব থেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। যেখানে আটকিয়ে যাবে মৌলভীদের কাছে চলে আসুন, আমরা পাঠিয়ে উদ্ধার করে দেব। আমি বললাম রেকর্ডিং করো তুমি, সেই আমার হিন্দু ভাইকে শোনাবে, তাকে বলে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরায়ে বাকারায় ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস, প্রবাহিত রক্ত যে সমস্ত জীবের শরীরে বয়ে যায়, যে সমস্ত জীবের শরীরে, যে সমস্ত প্রাণীর শরীরে রক্ত বয়ে যায়, কি রক্ত, প্রবাহিত রক্ত, কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, মাছের যে রক্ত থাকে সেটা এক জায়গায় ব্রেনের কাছে স্টপ থাকে, তাছাড়া মাছের শরীরে বোয়াবার জন্য কোনো শিরা উপাশিরা নেই, তার শরীরে রক্ত বোয়াই না, তার জন্য আমার আল্লাহ মাছটা মরা হলো হালাল করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত যে জন্তুর শরীরে প্রবাহিত রক্ত বোয়ায় এবং প্রবাহিত রক্তটা যেটা বয়ে যায়, এই দুটোই তোমাদের জন্য হারাম। আর ওই জীবটা যদি মারা যায়, প্রবাহিত রক্তর জীবটা, সেটাও তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জামা নাই এরকম ভরা মজমা শিক্ষিত জ্ঞানী গুণীরা বসে আছে, একজন ইহুদিদের ইমাম, কাদের ইমাম বললাম, ইহুদিদের ইমাম, সে ভরা মজমায় প্রশ্ন ছুড়লো, আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, করেছে না করেনি? আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছে, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। কিন্তু সে প্রশ্ন করেছে, তাকে উত্তর পেতে হবে, হবে না হবে না। আমার আল্লাহ তাআলা হাল দিয়েছেন, এরপরে আমার ভাইয়েরা শুনে নেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই জন্যই আলেমদের জুতো সুজা করতে হবে। এই ইহুদি যখন প্রশ্ন করেছে, সমস্ত জ্ঞানী গুণীরা চুপচাপ স্টপ, এত বড় মজমা সব চুপ আছে, কে উত্তর দেবে? সবাই চুপ, উত্তর কে দেবে? মধ্যখান থেকে একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ, 10 বছরের শিশু দাঁড়িয়ে বলল, এই ইহুদিদের ইমাম আমি তোর উত্তর দেব। আর তখন একটু কলজেটা শুকিয়ে গেল, এতগুলো জ্ঞানী লোক বসে আছে, 10 বছরের শিশুটা কি করে উত্তর দেবে? ঠিক আছে তুই চলে আয় স্টেজে, বিসমিল্লাহ, স্টেজে ডাকলো তাকে, ছেলেটাকে বললে উত্তর দিতে পারবি? বললে যে হ্যাঁ অবশ্যই, বললে তাহলে উত্তর দে। সেই শিশুটা এসে বললে, এই 1 2 থেকে গুনতে শুরু কর, 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে বাচ্চাটা বললে স্টপ, দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে এরপর পেছন দিকে চলে আয়, 10 9 8 8 7 6 5 4 3 2 1, বলে আরো পেছনে চল। বলে মূর্খ ছেলে, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে? তখন বললে, এই নে মুখারাম ইমাম, শুনে রেখে দে, যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই, আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার ভাই। তারপরে সেই শিশুটাকে জিজ্ঞেস করলে, বলে তাইলে বল আল্লাহর মুখটা কোন দিকে আছে? বলে এই উত্তরটাও আমি দেবো, তাইলে একটা মোমবাতি নিয়ে আয়। মোমবাতি বুঝেন না, বুঝেন না, মোমবাতি কিনে নিয়ে আয়। মোমবাতিটা আগুন ধরানো হলো, বলে আর আগুনের মুখটা কোন দিকে আছে? সেই বেইমান ইমাম বললে চারিদিকে আছে। বললে শোন, গোটা পৃথিবীর চারিদিকে আমার আল্লাহর মুখ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সেই 10 বছরের শিশু বললে, শোনো কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনের সূরায়ে আল ইমরান, ইন্নামা ইন্না ফি যালিকা, সূরায়ে আল ইমরানের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা,
হে বেঈমান ঈমান শোনো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অন্তরে যে কথা বলেন সেটা আমার আল্লাহ শুনতে পাই না? পাই না বাবা, শুনতে পাই। আপনি যেটা অন্তরে বলবেন আমার আল্লাহ কোরআনে বললেন, কোন জিনিসটা পৃথিবীর আমার কাছে গোপন নেই। মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই। তোমরা যদি লোহার ঘরে ভেতরে ঢুকে কোনো গুনার কাজ করো আমি আল্লাহ দেখতে পাই। তোমরা যদি জমিনের নিচে করো আমি আল্লাহ দেখতে পাই। এরপরে বললে আগুনের মুখটা চারিদিকে আছে। বললে তাহলে বল তোর আল্লাহ এখন কি করছে? বলে এটা বলতে গেলে একটা শর্ত আছে। বললে কি? তোমাকে স্টেজ থেকে নেমে নিচেই বসতে হবে, আমাকে সিংহাসনটা দিতে হবে। বলে তাহলে পারবি? বললে হ্যাঁ। সেই ইহুদিদের ইমাম প্যান্ডেলের নিচেই বসলো, আর 10 বছরের শিশু সিংহাসনে বসে বললে, শোন আমার আল্লাহ এখন তোর মতো বেঈমানকে নিচে বস করিয়ে আমার মতো একটা শিশুকে এই সিংহাসনে বস করালে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 10 বছরের শিশুটারই নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 বছরের শিশুটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। আল্লাহ তার দ্বারা কাজ নিয়েছে।